দু হাজার চব্বিশের ফিজিক্স এর প্রায় সব কোয়েশ্চেনই সোজাই এসেছে দু একটা একটু অন্যরকম এমনি চল্লিশ পঁয়তাল্লিশটা একেবারে সোজাই দেখো

সলিড অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশনই নেই ডাইমেনশন লেস কোয়ান্টিটি সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা এরিয়া বাই আর স্কোয়ার তো এটা ডাইমেনশন লেস তাহলে এখানে ডাইমেনশন লেস কোন পেয়ারটার আছে দেখেন স্ট্রেন অ্যাঙ্গেল আর এই প্রথমটাই তো স্ট্রেনের ডাইমেনশন থাকে না অ্যাঙ্গেলের ডাইমেনশন থাকে না এদিকে স্ট্রেসের আছে এটা হচ্ছে না

জাস্ট লেন্থ কী করা হলো মাস সাইজ করা হলো এটা কোনো দরকার নেই আমাদের লেন্থ লেন্থ ইজ হাফ হাফ করা হলো তোমার টি টু যখন টু পাই রুটোভার এলটা হলো এল বাই টু বাই জি এবার টাইম পিরিয়ড বলা আছে যে টি টু এটা বলা আছে এক্স বাই টু টাইমস অফ টি ওয়ান এটা বলা আছে তোমার টু পাই রুট ওভার

ওয়ান বাই ফোর স্কোয়ার করে দাও ওয়ান বাই সিক্সটিন আর এদিকে ফোর পাই স্কোয়ারুট থাকছে না নাইন পয়েন্ট এইট টেন টু সিক্স মাইনাস সিক্স বাই এক্স টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ আর এখানে তুমি একটা কাজ করো

আচ্ছা এবার পাই স্কোয়ার দিয়ে আনতে হবে তো পাই স্কোয়ারই আছে সবগুলো আপনাদের সাথে দেখো এবার থার্টি টু সিক্সটিন ইন্টু টু থার্টি টু থার্টি টু ইন্টু ফোর থার্টি টু ফোর এইট টোয়েন্টি এইট জিরো একটা আছে তারপরে পাই স্কোয়ার আছে টুয়েলভ এইটটি পাই স্কোয়ার কোথায় আছে দেখো থাকবে টুয়েলভ এই যে নম্বর ফোর নেক্সট লাইট রে থ্রু থ্রু অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্রিজম প্রিজম পয়েন্ট পি উইথ থার্টি ডিগ্রি বোঝা যাচ্ছে ট্রাভেলস টু দ্য দ্য বেস ফেস এইভাবে বেরোচ্ছে লাইটটা দ্য রিফটিভ ইন্ডেক্স অফ দ্য প্রিজম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বার করতে হবে দেখো এটা আই ওয়ান এটা আর ওয়ান যদি হয় কথা হচ্ছে এটা যদি আর ওয়ান হয় এটা আর টু আর এটা নাইনটি ডিগ্রি এই ফেস জন্য মিউ ইজিক্যাল টু সাইন নাইনটি বাই সাইন টু হলো তাহলে সাইন নাইন টু ওয়ান তাহলে সাইন টু আমার ওয়ান বাই মিল আচ্ছা একটা বিষয় দেখো সাইন আর ওয়ান লাগবে সাইন আর ওয়ান মানে কি দেখো আর ওয়ান প্লাস আর টু আমরা জানি এ তাহলে আর ওয়ান ইকুয়াল টু এ মাইনাস আর টু

রুট ফাইভ বাই টু দেখো আছে রুট ফাইভ বাই টু কোথায় রুট এই যে নাম্বার টু অ্যান্সার হয়ে গেল তারপর এ হরাইজেন্টাল ফোর্স টেন নিউটন টেন নিউটন একটা ফোর্স এখানে অ্যাপ্লাই করা হচ্ছে নিশ্চয়ই নর্মাল রিয়েকশন চাই এখানে এন এটার উপরে এইটা নর্মাল রিয়েকশন এখানে ফোর্স এক্সাইটেড বাই দ্য ব্লক এ অন বি একই কথা এই নর্মাল রিয়াকশন বার করতে হবে আগে অ্যাক্সেলারেশন বার করতে হয়

टोटल रेजिस्टेंस माने आर प्लस आर एक्सटर्नल इंटरनल मिले बस हो गया तो टेन माइनस टेन बाय आर प्लस आर माने फाइव इनटू आर फोर प्लस वन माने फाइव आर एक ना स्मॉलर आर स्मॉल आर हो चुका वन बाह टेन माइनस टू माने एट वोल्ट नंबर थ्री आंसर তারপর হ্যাঁ এটা একটা ভালো প্রবলেম দেখা যাচ্ছে চুজ দ্য কারেক্ট সার্কিট কারেক্ট সার্কিট হুইচ ক্যান অ্যাচিভ দ্য ব্রিজ ব্যালেন্স হুইস্টোন ব্রিজ দেখা যাচ্ছে কিন্তু একটা করে মাঝখানে ডায়োড আছে আচ্ছা ব্যালেন্স হতে গেলে এখানে একটা রেজি মানে এখানে টেন ও হোম আছে এখানে এখানেও টেন ও হোম টেন বাই টেন ইজ ইকাল টু ফিফটিন বাই ফিফটিন হতে হবে ব্যালেন্স হতে গেলে টেন বাই টেন আছে যা রেশিও এখানে রেশিও সেম হতে হবে কিন্তু এখানে ফিফটিন বাই ফিফটিন না হয়ে এখানে কত আছে ফাইভ আছে টেন হোম বাই টেন হোম হ্যাঁ আচ্ছা রেজিস্ট্যান্স ফিফটিন ফাইভ টেন 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 ফিফটিন ফাইভ ফিফটিন ফাইভ সবই ঠিক আছে রেজিস্ট্যান্স একই আছে শুধুমাত্র কি চেঞ্জ করা আছে চেঞ্জ করা আছে হচ্ছে ডায়োডের বায়াসিন দেখতে হবে দেখো এই ডায়ট নেগেটিভ নেগেটিভের সঙ্গে লাগানো আছে মানে এটা ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস এই ডায়টটা দেখো নেগেটিভ নেগেটিভের এটা ফরওয়ার্ড বায়াস এখানে দেখো নেগেটিভ পজিটিভের সঙ্গে লাগানো আছে এটা রিভার্স বায়াস এখানে এই দেখো পজিটিভ পজিটিভ আমার দিকে নেগেটিভের সঙ্গে লাগানো রিভার্স বায়াস রিভার্স বায়াস হলে এই

আহ এর ব্যাপার আছে ভিস্টান্ন ভিজের কনসেপ্ট আছে শুধু তাই না এখানে দেখো ডায়ট আর রেজিস্ট্যান্স সিরিজ এ আছে আর এখানে ডায়ট আর রেজিস্ট্যান্স প্যারালে আছে আচ্ছা তোমরা জানো প্যারালালের ক্ষেত্রে এখানকার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা ফাইভ হোম থেকে কম চলে আসবে

অ্যাকচুয়ালি পিক কারেন্ট আমরা কি করে বার করি এখানে এক আর এম এস ভ্যালুটা দেওয়া আছে এটা দেখো আই আর এম এস ইজ ইক্যাল টু ভি আর এম এস দেওয়া আছে বাই এখানে রিয়াক্টেন্স কত এখানে তো রেসিস্টেন্স নেই রিয়াক্টেন্স মানে এক্স সি এক্স সি মানে ভি আর এম এস এক্স সি মানে হচ্ছে ওয়ান বাই ওমেগা সি মানে ভি আর এম এস

ওমেগা কত ওমেগা এখানে ফ্রিকোয়েন্সি দেখো লিনিয়ার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টু পাই ইন্টু ফিফটি এটা হচ্ছে ওমেগা টু পাই এন বা টু পাই এফ যাই বলো ইন্টু সি ক্যাপাসিটারের ক্যাপাসিটার টেন মাইক্রো ফেরার মানে টেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত অ্যাম্পিয়ার এখন এটাকে ক্যালকুলেশন করা এটাকে কি করে ক্যালকুলেশন করবো একটু মানে হচ্ছে ঝামেলা আছে দেখো টু ইন্টু ফাইভ টেন টেন তার মানে ফাইভ ইন্টু টেন মানে এইটুকু মিলে হান্ড্রেড পাই আছে এখানে ফিফটি ইন্টু টু হান্ড্রেড পাই আবার এখানে টেন তাহলে এটা হচ্ছে থাউজেন্ড পাই এটা কেটে দিলাম আবার এটা টেন

মাল্টিপ্লাই করো টু ফোর ফোর এইট টু এইট এইট আচ্ছা তাহলে টোয়েন্টি ওয়ান হলো এটা হলো এবার এখানে একটা পয়েন্ট হবে আচ্ছা একটা পয়েন্ট হওয়ার পর আরো দুটো ঘর সরে আসবে পয়েন্ট এইট এইট দেখো পয়েন্ট এইট এইট এর কাছাকাছি সব থেকে কাছাকাছি কি আছে এই যে দুই নম্বর আছে পয়েন্ট নাইন থ্রি বাকিগুলো একটু দূরে আছে সেটা একটু ক্যালকুলেশন ঝামেলা করে দিয়ে দিয়েছে হতেই পারে একটা দুটো কিন্তু অঙ্ক তো এইটুকুই

এই যে এসপোল এর জন্য কারেন্ট এইদিকে হতে হয় তাহলে এই দিকে কারেন্ট হতে হবে এই কার মানে এটা হচ্ছে এদিক থেকে এদিকে যাচ্ছে মানে এ টু বি এর দিকে যাচ্ছে কারেন্ট এটার মধ্যে এবার এটা যখন এদিকে আসছে ম্যাগনেট তখন এইটার ক্ষেত্রে দেখো এই সলেনয়েডের ক্ষেত্রে এখানে এস পোল আসছে এস পোল আসছে তাহলে এইখানেও রিপেল করতে হবে মানে এইখানেও এস পোল হতে হবে আচ্ছা এখানে এস পোল মানে কি এখানে এসপল মানে কারেন্ট এইরকম হবে এইরকম এই তারটা উপর দিয়ে আসছে হ্যাঁ এখানে তারটা এই যে এই পার্টটা মনে করো উপর দিয়ে আসছে বুঝতে ইমাজিনেশন লাগবে একটু এটা উপর দিয়ে আসছে আর এটা তো ওই পাশ দিয়ে গেছে ওই পাশ দিয়ে এইভাবে গেছে তাহলে দেখো এসপোল যদি হয় তাহলে কারেন্টটা তো এইভাবেই আসতে হবে এসপোল যদি হয় কারেন্টটা তো এইভাবেই হতে হবে তাহলে কারেন্টটা এইরকম ভাবে আসছে তার মানে কারেন্ট এই যে এইভাবে যাচ্ছে আবার বলি এসপোল এই যে এইটা হচ্ছে উপরের পার্টটা এই এই উপরের পার্টটা তাহলে এই দিকে কারেন্ট মানে এই দিকে তাহলে কারেন্ট সব সবগুলো এর মধ্যে এইভাবে যাচ্ছে এইভাবে কারেন্ট যাচ্ছে এসপোল পোল যেহেতু তাহলে অ্যাকচুয়ালি এটা টান এটা যখন ম্যাগনেট মুভ করা হবে তাহলে এখানেও এসপল হবে অ্যাট্রাক্ট করতে হবে অ্যাট্রাকশনের এগেনস্টে তুমি এটা নিয়ে যাচ্ছ আর এখানেও রিপেল করতে হবে তার মানে এখানেও এসপল হতে হবে এখানেও এখানেও এসপল হতে হবে এসপোল হওয়ার জন্য এদিকে কারেন্ট এইভাবে হবে মানে এইভাবে মানে হচ্ছে এখানে তাহলে দ্বিত থেকে সিট দিকে যাচ্ছে কারেন্ট আর ডি টু সি কারেন্টের ডিরেকশন কোনটা এখানে ডাইমেনশন লেস হবে আলফা বিটার ডাইমেনশন তুমি বার করে নিতে হবে দেখো প্রিন্সিপাল অফ হোমি অনুযায়ী আলফা টি স্কোয়ার

মাইনাস টু বাই টি তার মানে দেখো আলফা যদি আমরা না এম এল থাকবে ডাইমেনশন এবার যদি আমি আলফা বাই বিটা করি তাহলে দেখি আলফা বাই বিটা করলে এম এম ক্যান্সেল হবে এল এল ক্যান্সেল হবে টাইম থাকবে এটি সবথেকে তাহলে ভালো আলফা এম এল টি টু দিপার মাইনাস ফোর বা বিটা বাই আলফা টি এটাও ডাইমেনশন লেস বিটা বাই আলফা টি করলে ওয়ান বা আলফা টি বাই বিটা করলে ওয়ান তার মানে এইটা এই ধরনের কোয়ান্টিটি থাকলে তো ডাইমেনশন লেস হবে বা এটা থাকলে ডাইমেনশন লেস হবে আলফা টি বাই বিটা বিটা বাই আলফা টি দেখো আলফা টি বাই আর আলফা করলে তো হবেই না এই দুটো তো হচ্ছেই না হ্যাঁ এই দুটোর মধ্যে পসিবিলিটি আছে কিন্তু এইটা হবে কারণ আমাদের বেরোলো আলফা টি আর বিটা তাহলে আলফা টি বাই বিটা এটা ডাইমেনশনলেস নেক্সট দ্য ভ্যালোসিটি টাইম গ্রাফ এই যে গিভেন ভ্যালোসিটি ভ্যালোসিটি এখানে এখানে স্লোপ হচ্ছে অ্যাক্সেলারেশন তাহলে এখানে অ্যাক্সেলারেশন পজিটিভ এখানে অ্যাক্সেলারেশন জিরো আর এখানে অ্যাক্সেলারেশন নেগেটিভ স্লোপ দিয়ে অ্যাক্সেলারেশন হয় তাহলে অ্যাক্সেলারেশন জিরো থাকবে মাঝখানে মাঝখানে এটারও নাই এটারও নাই এটারও নাই এইটার মাত্র মাঝখানে অ্যাক্সেলারেশন জিরো আছে তার আগে জিরো অ্যাক্সেলারেশন আগে পজিটিভ অ্যাক্সেলারেশন জিরোর পরে নেগেটিভ অ্যাক্সেলারেশন একদম এটা নাম্বার তিন দেখো গিভেন বিলো আর টু স্টেটমেন্টস ওয়ান ইজ লেভেল অ্যাস অ্যাসারশন অ্যান্ড আদার ইজ রিজন আচ্ছা অ্যাসারশন রিজন

এত মিলিমিটার ডিস্টেন্স ফ্রম দি সেন্টার অফ দ্য ডাইপোল মুভেন্ট অফ ভেক্টর পিগনি মাইনাস এত দেখো একটা এর উপরে কোনো পয়েন্টে ডাইপোল পোটেন্সিয়াল বলা আছে এতো ভোল্ট আচ্ছা এত ভোল্ট যদি পোটেন্সিয়াল হয় হতে পারে টু মিলিমিটার ডিস্টেন্স টু মিটার

নাইন ইন্টু থ্রি টেন টু থ্রি তার মানে অ্যাসারশন ঠিকই আছে অ্যাসারশনটা ঠিকই আছে রিজেনটা ভুল আছে এখানে টা আছে এইটা বি ভুল টুটা হবে না আমার মনে হচ্ছে কেপি বাই আর কেপি বাই আর স্কোয়ার এটা হতো তাই ঠিক ছিল তাহলে বোথ এ রিজেন আর ট্রু অ্যান্ড আর ইস কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ

মাইনাস লেন্থ অফ ওয়ান ভার্নিয়ার স্কেল ডিভিশন এটা তো বলা হচ্ছে পয়েন্ট ওয়ান সেন্টিমিটারে লিখতে হবে জিরো জিরো ওয়ান সেন্টিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেল ডিভিশন একটা লেন্থ কত দেখো এন প্লাস ওয়ান ভার্নিয়ার আর এন মেন স্কেল এটা ইকুয়াল তার মানে এন প্লাস ওয়ানের লেন্থ কত মেন স্কেলের দেখো কতখানি এন ইন্টু এন ইন্টু এক ডিভিশনের লেন্থ হচ্ছে এটা এন প্লাস ওয়ান এর ভার্নিয়ার স্কেল এটা এতগুলো ঘর আছে তার লেন্থ হবে এত সেন্টিমিটার আর এটাই আমার ভিএসটি ওয়ান ভিএচডি একটা ভার্নিয়ার স্কেল ডিভিশনের লেন্থটা কত সরি একটু ভুল হলো এটা এন প্লাস ওয়ানের জন্য এটা

শর্ট করা আছে তাহলে অ্যাকচুয়ালি কি হয় এ এখানে এ বার হয়ে যাবে এটা অর গেট ঠিক নর গেট এটা এটা হচ্ছে ন্যান্ড ন্যান্ড এটা হচ্ছে নর এখানেও শর্ট করা আছে এটাও বি হলে এটা বি বার হয় এটা ডিসকাস এখন আর করবো না এবার এখানে এখানে আছে আরেকটা নর আরেকটা নর তার মানে নর মানে কি এখানে এ বার আসলো বার আসলো এবার নর মানে হচ্ছে এ ওয়াই কি আসবে এ বার এটা অর অর এর আবার তুমি ইনভার্স করো ব্যাস ওয়াই অ্যাকচুয়ালি দিস ওয়াই হচ্ছে বার

ম্যাচ লিস্ট ওয়ান উইথ লিস্ট টু ডায়াম্যাগনেটিক হচ্ছে ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল কাই জিরো এটা হবে না মাইনাস ওয়ান থেকে বড়ো জিরো থেকে ছোট এটা এটা হতে পারে ডায়াম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক কায়ের ভ্যালু অনেক বড়ো হয় পজিটিভ হয় আর প্যারাম্যাগনেটিকের ভ্যালু তাই পজিটিভ হবে হম স্মল ভ্যালু হবে যেটা পজিটিভ স্মল এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আচ্ছা আর এইটা নন ম্যাগনেটিক নন ম্যাগনেটিক দেখি এখন এ হচ্ছে দুইতে যাবে এ দুইতে এটা বাদ এ তিন তাহলে প্রথম ওয়ান আর টু এর মধ্যে বি কোথায় যাচ্ছে বি যাচ্ছে তিনে বি যাচ্ছে তিনে এখানে বি যাচ্ছে ওয়ানে বি তো ওয়ানে হবেই না ফেরো তো এটাও হবে না এটাও বাদ এটা বাস আর ওগুলো দেখা দরকার নেই তাই আসবে যে ডি ওয়ানে আছে বাস হয়ে গেল নেক্সট

তো মোমেন্টাম অফ প্রোটন পি ইজ ইকুয়াল টু এই হ্যাঁ ই বাই সি আছে ঠিক আছে ইন এ প্রোটন ইলেকট্রন কলিউশন বোথ টোটাল এনার্জি অ্যান্ড টোটাল মুভেন্টাম আর কনসার্ট হ্যাঁ সেটাও ঠিক আছে প্রোটন পজিটিভ পজিটিভ আই এটা ভুল এটা ভুল প্রোটন পজিটিভ 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 চার্জ চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন ইভেন বিলো হ্যাঁ তাহলে ফোটনের এনার্জি এটা ঠিক আছে ভ্যালেন্সিটি অফ ফোটন ঠিক আছে মোমেন্ট অফ ফোটন এইচ নিউ বাই সি এটাও ঠিক আছে ফোটন ইলেকট্রন কন্ডিশন তো টোটাল এনার্জি কনসার্ট থাকবেই হুম তাহলে আমাদের এ বি সি ডি কারেক্ট এ বি সি ডি এটা ঠিক আছে এই নেক্সট এ শীট ইজ প্লেসড অন এ হরাইজেন্টাল সারফেস ইন ফ্রন্ট অফ এ স্ট্রং ম্যাগনেট পোল ম্যাগনেটিক পোল ফোর্স ইজ নিডেড

দ্য শিট অ্যাওয়ে ফ্রম দ্য পোল উইথ ইউনিফর্ম ভেলিসিটি ইফ ইট ইস কন্ডাকটিং আচ্ছা এটা যদি কন্ডাকটিং হয় এই সিটটা এটাকে যদি আমি দূরে নিয়ে যাই তাহলে আবার ফোর্স আমাকে দিতে হবে হ্যাঁ অবশ্যই দিতে হবে যদি কন্ডাক্টিং ম্যাটেরিয়াল হয় এর মধ্যে এডি কারেন্ট হবে এডি কারেন্ট হবে এবার এডি কারেন্ট তোমার নিয়ে যাওয়াকে অপোজ করবে সেজন্য আমাকে ফোর্স আমাকে দিতে হবে

বলছে যদি নন কন্ডাক্টিং হয় অ্যান্ড নন পোলার হয় তাহলে ফোর্স কি লাগবে এটাকে নন কন্ডাক্টিং এর জন্য নন কন্ডাক্টিং হলে তো আর নন পোলার না এখানেও ফোর্স লাগবে না ফোর্স নিরেট অ্যাওয়ে ফ্রম দ্য পোল এটা মানে এটা কিন্তু আমি দূরে সরিয়ে নিয়ে যাই উইথ ইউনিফর্ম ভ্যারোসিটি আগেরটা ইউনিফর্ম ভ্যালুটি ছিল ইফ ইট ইজ কন্ডাক্টিং কন্ডাকটিভ হলে ওখানে এডি কারেন্টের জন্য এডি কারেন্ট হবে এডি কারেন্টের জন্য ইনসুলেটর আর নন পোলার ইনসুলেটার হলে এটা ফেলানোর জন্য কোনো ফোর্স দরকার হবে না এটাও দরকার হবে না এ আর সি অনলি দুই নম্বর ব্যাস ম্যাচ বা আচ্ছা ট্র্যানজিশন

তাহলে এর জন্য ওয়েব কোনটা হবে সব থেকে ওয়েব লেন বেশি মানে এটা এই হবে থ্রি তারপরে তোমার পরপরই হবে তার মানে এটা সিক্স তারপরে ফোর এইট ফোর পরেরটা হবে ফোর এইট ফোর তারপরেরটা এখানে সিরিয়াল দেখো এটা আর এটা হবে এটা বাস মানে পরপর কি বলা আছে এ এ যাবে কোথায় এ যাবে থ্রি তে হ্যাঁ এ যাবে এটা ভুল হ্যাঁ এটা এ যাবে ফোরে এ যাবে ফোরে এটাও ভুল এর ক্ষেত্রেই সব থেকে এনার্জি কম আছে ওই সব থেকে বেশি হবে মানে এটা হবে এর ঠিক আছে এ থ্রিতে যাবে এ অ্যাকচুয়ালি আমার কাছে থ্রিতে হ্যাঁ কিন্তু এটা হতে পারে বি দেখো ফোর বি দেখো ফোর হ্যাঁ ঠিক আছে সি দেখো টু সি দেখো সি দেখো টু হ্যাঁ ঠিক আছে তারপরে এটা হচ্ছে আর এ ওয়ান তো হবেই না প্রথমটা দেখলেই হয়ে যায় এটা সহজ ছিল আমি শুধু শুধু সবগুলো দেখলাম এ থ্রি হলে দেখো এ থ্রি কোথাও তো আর নেই একটা জায়গাতেই আছে তাহলে ওটাই আনসার দ্য প্যারাল প্লেট ক্যাপাসিটি ইজ চার্জ বাই কন্ডাক্টিং কানেক্টিং ইট টু ইস টু এ ব্যাটারি থ্রু এ রেজিস্টার If i is the ইফ আই ইজ দা কারেন্ট ইন দা সার্কিট দেন দা গ্যাপ বিটুইন দ্য প্লেটস দ্যার ইজ নো কারেন্ট কন্ডাক্টারি থেকে যখন আমরা কারেন্ট পাঠাবো এই কারেন্টটাকে আমরা কন্ডাক্টিং কারেন্ট বলি আর এখানে একটা কারেন্ট থাকে সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট তাহলে আইডি আর কন্ডাক্টিং কারেন্ট আইসি এটা ইকুয়াল সবসময় হয় হম এটা তো ভুল আছে দ্যার ইজ নো কারেন্ট বিটুইন দা গ্যাপ গ্যাপের মধ্যে কারেন্ট থাকে সেই কারেন্টটাকে আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বলি ডিসপ্লেসমেন্ট কারেন্ট অফ ম্যাগনিচিউড ইকুয়াল টু আই ফ্লোস ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ তার এই কারেন্টের সেমই হয় ইকুয়ালি হয় তার মানে এটা ঠিক আছে আর কি দেখতে হবে ডিসপ্লেসমেন্ট কারেন্ট অফ ম্যাগনিচিউড ইকুয়াল টু আই ফ্লোস ইন ডিরেকশন অপজিট অপোজিট ডিরেকশন তো হবে না এখানে ডিসপ্লেসমেন্ট একই ডিরেকশন হবে এটা হচ্ছে না ডিসপ্লেসমেন্ট কারেন্ট গ্রেটার দেন না এগুলো হবেই না নাম্বার টু

এটা আচ্ছা ধরো এগুলো সব ঠিক আছে মানে আমি এইখানে দিই ঠিক আছে এগুলো ঠিক আছে এটা ঠিক আছে এটাও ঠিক আছে আর অ্যানসারের দিক থেকে এটা ঠিক আছে অ্যান্সারের দিক থেকে এটা রং 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 কোশ্চেনে বলা আছে কোনটি ইজ নট দ্য প্রপার্টি

ইফ দ্য মনোক্রোমেটিক সোর্স ইন ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইজ ডিসপ্লেসড বাই হোয়াইট লাইট ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ডাবল স্লিট ইন্টারফেসার না ডিজেপিয়ার হবে না একটা রং দ্য যখন মনো হোয়াইট লাইট ইউজ করা হয় মনোক্রোমেটিক লাইটের পরিবর্তে তখন যে সেন্ট্রাল ফ্রিঞ্জ হয় সেন্ট্রাল ফ্রিঞ্জ সেন্ট্রাল ফ্রিঞ্জটা হোয়াইট হয় সবগুলো কালার এখানে এসে পড়ে আর বাকিগুলো ওই উপর ডিপেন্ড করে বাকিগুলো সেন্ট্রালটা লাইট মানে হোয়াইট হবে আর বাকিগুলো বাকি হবে কালার পরে ডার্ক ফ্রিন্স সারাউন্ডেড বাই ফিউ কালার না এটাও হবে না এ সেন্ট্রাল ব্রাইট এটা তো হচ্ছে মনে হয় সারাউন্ডেড বাই ফিউ কালার এটা হচ্ছে আর দেখবো না